নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এডুকেশান অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো র্যাম। র্যাম আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই, যেমন কম্পিউটারে, ল্যাপটপে, এখন বর্তমানে রাউটারে, মোবাইলে, বিভিন্ন ক্ষেত্রে র্যাম ইউজ হয়। র্যাম শব্দের অর্থ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে স্মৃতি অবিরাম কোনো কিছুকে ধারণ করে থাকে তাকেই র্যাম বলা হয়। তো র্যাম কীভাবে কাজ করে, অর্থাৎ আমরা কম্পিউটার যখন ওপেন করলাম বা মোবাইলে কোনো ফাইল ওপেন করলাম, সেটা আমাদের স্টোরেজে থাকে, স্টোরেজ থেকে সেটা চলে আসে র্যামে। র্যাম হচ্ছে ওয়ান টাইম মেমোরি, যে আমাদের ততক্ষণ কোনো কিছুকে মনে রাখবে যতক্ষণ সে সক্রিয় থাকবে। অর্থাৎ যদি আমরা কম্পিউটারের কারেন্ট বন্ধ করে দিই, তারপরে ওই র্যামটার ভিতরে আর কিছু মনে রাখার মতো ক্ষমতা থাকে না, সে সব ভুলে যায়। তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম, যে র্যাম হলো এক প্রকার তাৎক্ষণিক স্মৃতি বা মেমোরি, যা ধারণ ক্ষমতা ততক্ষণ যতক্ষণ সে সক্রিয় থাকে। ঠিক তেমনই মোবাইলেও একই জিনিস, মোবাইলে যদি আমরা সুইচ অফ করে দিই, যদি কোনো কিছু সেভ না করে রাখি, সেটা আমাদের সেখানেই নষ্ট হয়ে যায়। তো এই র্যাম বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন DDR1, DDR2, DDR3, বর্তমানে DDR4। হোয়াট ইজ DDR? DDR হলো জেনারেশান, অর্থাৎ যখন যেমন আমাদের মোবাইল নেটওয়ার্কে বিভিন্ন জেনারেশান আছে, 2G, 3G, 4G, বর্তমানে বাজারে 5G-র মতো টেকনোলজি চলে আসছে। তো সেম ব্যাপার র্যামের ক্ষেত্রে, যখন প্রথম র্যাম আসে তখন সেটাকে DDR বলা হতো, তারপরে হলো DDR2, তারপরে আসছে DDR3, তারপরে আসছে DDR4। তো আমরা DDR যখন আমরা কম্পিউটার কিনতে চাই বা ল্যাপটপ কিনতে চাই, সেখানে আমরা DDR বিষয়টা আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই DDR বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ DDR-এর মধ্যে এমন কিছু রয়েছে যেগুলো আমাদের অনেক হেল্প করে। যেমন যদি আমরা ধরি DDR1-এর তুলনায় DDR2, এই র্যামটা চালাতে গেলে একটু ব্যাটারি কম খরচা হয় বা একটু ইলেকট্রিসিটি কম প্রয়োজন হয়। তেমনই DDR2-এর তুলনায় DDR3 আর একটু ইলেকট্রিসিটি কম প্রয়োজন হয়। ঠিক তেমনই DDR3-র তুলনায় DDR4, এখানে ইলেকট্রিসিটিটা আরও একটু কম খরচা হয়, অর্থাৎ 1.2 ভোল্ট DDR4-এ বিদ্যুৎ খরচা হয়। সেই রকমই যদি আমরা DDR দিয়ে গুরুত্ব দিই, তাহলে আমরা ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পাবো ল্যাপটপের ক্ষেত্রে। কম্পিউটারের ক্ষেত্রে কি, যত আমরা DDR দিয়ে গুরুত্ব দেবো, যত উপরের দিকে যাব, তত ইলেকট্রিসিটি যেহেতু কম লাগে, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক বিলটাও কম আসবে। তো এরপরে আমরা যদি র্যামের দিকে তাকাই, র্যামে বিভিন্ন ধরনের হয়, 1GB, 2GB, 3GB, 4GB, 3GB হয় না, একটা 2GB, একটা 1GB দিলে 3GB হয়, সরি, তো 1GB, 2GB, 4GB, 8GB, 16GB, 32GB, 64GB, এরকমভাবে র্যাম মার্কেটে এসছে। তো র্যামটা আমাদের কতটা প্রয়োজন, তো আমরা কী কাজ করব সেটার উপরে ডিপেন্ড করবে র্যামটা আমাদের কতটা প্রয়োজন। আমরা যদি সাধারণ ইন্টারনেট ব্রাউজিং বা টুকটাক কাজ করি, সেক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট 4GB র্যাম। আমি রেকমেন্ড করব যে 4GB-র নিচে কোনো র্যাম না নিতে, এই কারণে 4GB-র নিচে কোনো র্যাম না নিতে, যাতে আমরা এখন যে অ্যাপ্লিকেশানগুলো এসছে এবং সেই অ্যাপ্লিকেশানগুলো ভবিষ্যতে যেভাবে আপডেট হবে পুরোটাই যাতে আমরা ইউজ করতে পারি, সেই জন্য আমি রেকমেন্ড করি সবাই যেন 4GB পর্যন্ত কম করে র্যামটা নেয়। তো এইভাবেই র্যাম কাজ করে এবং এইভাবেই র্যামগুলো ইউজ হয় এবং মার্কেটে এই ধরনের র্যাম পাওয়া যায়। আশা করলাম আমি আপনাদেরকে র্যামের উপরে একটা ছোটোখাটো ধারণা দিতে পেরেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো সাহায্য করে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, এবং যাওয়ার আগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন।